हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई खूब भालो आछेन। आज के आरो एकटा नतून रेसिपी निये आपनादेर सामने उपस्थित होयेछि, सेटा हलो बाधाकपिर कोफ्ता कारी। बाधाकपिर कोफ्ता कारी बानानोर जोन्नो आमी एकटा बाधाकपिके खूब झिरिझिरि करे केटे निएछि। जतटा सम्भव झिरिझिरि करा जाय आमी झिरिझिरि करे केटेछि। एबार एटाके सिद्ध होते देब। बाधाकपिटा सिद्ध करार समय आमी कोनो जल एड करछी ना। कपि थेके जे जलटा बेरोबे सेई जलेई कपिटा सिद्ध हये जाबे। आमी एर मध्ये देब हाफ टीस्पून नून दिए प्राय 10-15 मिनट मतो मीडियम टू लो फ्लेमे रेखे ढाका दिए रेखे देब। এবার আমি মিক্সিতে একটা বড় সাইজের টমেটো, 2 টেবিলস্পুন দই আর দুটো কাঁচা লঙ্কা, 1 চা চামচ চিনি আর 1/2 চা চামচ নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আমি এই রান্নাটার জন্য। এদিকে কপিটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি তুলে নিলাম ঠান্ডা করে, এটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব 2 টেবিলস্পুন বেসন, 2 টেবিলস্পুন চালের গুঁড়ো, দিলাম 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে আমি একটা ডো তৈরি করে নেব। সব কিছু দিয়ে মাখার সময় যদি মনে হয় যে একটুখানি বেসন এর মধ্যে মেশানোর প্রয়োজন আছে, সেক্ষেত্রে মেশানো যেতে পারে। যেমন আমার বাইন্ডিংটা ঠিকঠাক হয়নি বলে আমি আরেকটু বেসন দিয়ে বাইন্ডিংটা ঠিক করে নিয়েছি। দিলাম 4-5টা কুচানো কাঁচা লঙ্কা, এবার ডো থেকে কিছুটা পরিমাণ আমি বলের আকারে গড়ে নেব। সবগুলোকে গোল গোল করে বলের আকারে শেপ দিয়ে আমি বাঁধাকপির কোফতা বানিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ে তেল গরম করে কোফতাগুলো আমি ছেড়ে দিচ্ছি। কোফতাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে লালচে করে ভেজে নিতে হবে। এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিয়ে আর এক পিঠ খুব ভালো করে ভেজে নেব। ভালোভাবে নেড়েচেড়ে সব দিকটা সমানভাবে ভাজা হয়ে এলে আমি এগুলোকে তুলে নেব। এবার এই তেলেই আমি বাকি কোপ্তাগুলোকেও একইভাবে ভেজে তুলে নেব। যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও রেসিপি খুব সহজেই আপনারা পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কোপ্তাগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি তুলে নেব। নিরামিষ দিনে বাঁধাকপির কোফতা কারি খুব ভালো একটা রেসিপি। সব বাঁধাকপির কোফতাগুলোকে আমি ভেজে নিলাম, ভেজে তুলে নিয়েছি। এবারে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমি ফোড়ন দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর দারুচিনি ফোড়ন দিলাম।
সামান্য ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে পেস্ট করে রাখা সেই মশলাটা। মশলাটা খুব ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে আমি আরো কিছু জিনিস অ্যাড করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 teaspoon আদা বাটা। আদাটা দিয়ে কয়েক সেকেন্ড খুব ভালোভাবে নেড়ে নেবার পর এর মধ্যে আমি অ্যাড করব 1 teaspoon লঙ্কার গুঁড়ো, 1/2 teaspoon কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 teaspoon জিরে গুঁড়ো, 1/2 teaspoon ধনে গুঁড়ো আর 1/2 teaspoon নুন। এই সব কিছু দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটা কষে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তেল ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব 2 teaspoon তিল বাটা। তিলটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, এই তিল বাটাটা আমি এর মধ্যে এখন অ্যাড করে দিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। প্রায় 1 মিনিট মতো মশলা দিয়ে মশলাটার মধ্যে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিলাম। খুব ভালোভাবে যখন তিল দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে, তখন আমি এর মধ্যে দিলাম 1/4 teaspoon চিনি। চিনি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিলাম। এবার এর মধ্যে দেব 1/4 cup জল অ্যাড করব। জল দিয়ে আবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন আবার ফুটতে শুরু করবে খুব ভালোভাবে, তখন এর মধ্যে অ্যাড করলাম আবার 1/2 cup জল। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি রান্নাটা করছি। জলটা যখন ফুটতে শুরু করবে খুব ভালোভাবে, তখন এর মধ্যে আমি ভেজে রাখা বাঁধাকপির কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো দেবার পর ভালোভাবে কোপ্তার সঙ্গে মিশিয়ে নিলাম। নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার ফ্লেমটা অফ করে দিলাম। আর কে কতটা জল দেবেন এটা আপনারা গ্রেভি যতটা রাখবেন তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, অফ করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 teaspoon গরম মশলা আর 1 teaspoon ঘি। দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। পাঁচ থেকে সাত মিনিট পর কোপ্তা কারি সার্ভ করার জন্য রেডি। অবশ্যই ট্রাই করবেন, খাবেন, দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমাকে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবেন।